আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল, আটক চার। 4,50,00,000 টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 5। রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী আটক, মোটর সাইকেল জব্দ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চাপাই নবাবগঞ্জে অভিযান চালিয়ে কৃষক ছদ্মবেশী মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলামকে প্রায় 4,50,000,000 টাকা মূল্যের হেরোইন সহ আটক করেছে র‍্যাব 5। র‍্যাব জানায়, জিয়ারুল কৃষিকাজের আড়ালে সরাসরি ভারত থেকে হেরোইন এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। র‍্যাব বলছেন, উদ্ধারের দিক দিয়ে গেল 4 বছরে এটি সবচেয়ে বড় হেরোইনের চালান। শনিবার দুপুরে রাজশাহী র‍্যাব 5-এর সদর দপ্তরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, ভারত থেকে হেরোইন নিয়ে দেশে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‍্যাব সদস্যরা চর কোদাল কাটিতে জিয়ারুলের বাড়ির আশপাশে অবস্থান নেয়। রাত 3টায় জিয়ারুল হেরোইন নিয়ে বাড়িতে প্রবেশ করলে র‍্যাব অভিযান চালায়। পরে 4 কেজি 400 গ্রাম হেরোইন উদ্ধার সহ তাকে আটক করে। চাপাই নবাবগঞ্জ থানার মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও মাদক সহ আটক জিয়ারুলের নামে এখন পর্যন্ত থাকায় কোনো মামলা নেই। তারপরও এত বড় মাদকের চালান নিয়ে আটক হলো সে। প্রেক্ষিতে আমরা জানতে পারি যে একটি বড় চালান সীমান্তের ওপার থেকে গত 13 আগস্ট তারিখে এই চর এলাকায় আসবে। তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের সিপিএসসির অপারেশন দল উক্ত এলাকায় অবস্থান গ্রহণ করে এবং তারা দীর্ঘ 8-9 ঘন্টা এই এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। এরই পরিপ্রেক্ষিতে এক সময় আমরা কনফার্ম হই যে বর্ডার ক্রস করে মাদক চোরাচালানটি উক্ত এলাকায় আসে। এ পরবর্তীতে আমরা আনুমানিক 3-0-3-3-0 ঘটিকায় জিয়াউল ইসলামের বাড়ি ঘেরাও করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করি। আমরা খুবই আনফর্চুনেট যে এর মধ্যে জিয়ারুলের একজন সহযোগী এর সাথে ছিল, যে আমাদের এই ঘেরাওয়ের কার্যক্রম চলমান অবস্থায় পালিয়ে যেতে সমর্থ হয়। রাজশাহী নগরীর রানীবাজার জামি মসজিদে আসরের নামাজের পর ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। এ সময় স্থানীয় মহানগর ছাত্রলীগের রাশিক দত্ত ও আশিকুর রহমান তুহিন তাদের বাধা দেন। তখন তাদের সঙ্গে শিবির কর্মীদের হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশ এসে 4 জনকে আটক করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজ শেষে তারা একত্রিত হয়ে ফেস্টুন হাতে করে স্লোগান দিতে থাকে। এ সময় মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশিক দত্ত ও বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান তুহিন তাদেরকে বাধা দেন। বাধা দিলে তারা ছাত্রলীগের উপর চড়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সবাইকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। আটককৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহার ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরা শিবিরের সক্রিয় কর্মী, তবে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজশাহী মহানগরীতে এক ছিনতাইকারীকে আটক করেছে শাহ মখদুম থানা পুলিশ। এ সময় আসামির কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান ইসলাম রাজশাহী নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়ার মৃত রমজান আলীর ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল মঠপুকুরের মোহাম্মদ তারিকুল ইসলাম গত 12 আগস্ট রাতে শ্বশুর বাড়ি মোহনপুর হতে মোটরসাইকেলে তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত 8:45 শাহ মখদুম থানায় ভোগরেল মোড়ে পৌঁছলে 2 জন ছিনতাইকারী একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে তার স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় আসামিরা সেখানে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। ঘটনার সময় ওই এলাকায় ডিউটিরত শাহ মখদুম থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আসামি রায়হান ইসলামকে আটক করে, কিন্তু তার সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ সময় আসামির কাছ থেকে ছিনতাইকৃত ভ্যানিটি ব্যাগটি উদ্ধার করে এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করে পুলিশ। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ে প্রকৌশলী ও ঠিকাদারদের নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র বলেন, নগরীর উন্নয়নে প্রায় 3,000 কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরের বিভিন্ন সড়ক ইতিমধ্যে প্রশস্ত করা হয়েছে। নাগরিক সুবিধা সকল বিষয়ে বিবেচনা করে ড্রেন রাস্তা নির্মাণ, সড়ক প্রশস্তকরণ, আলোকায়ন, গ্রিন জোন স্থাপন, বৃক্ষরোপণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর প্রকল্প প্রণয়ন করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর জন্য সর্ববৃহৎ এ প্রকল্পটি অনুমোদন দেয়।
প্রকল্পটির কাজ এগিয়ে চলছে। দ্রুততম সময়ে চলমান কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন মেয়র। নাটোরের কালিকাপুর আমহাটি থেকে নুরশাদ প্রামাণিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার ছাতনি ইউনিয়নের কালিকাপুর আমহাটি রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরশাদ প্রামাণিক একই এলাকার রূপচান প্রামাণিকের ছেলে ও পেশায় একজন দিনমজুর ছিলেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় নুরশাদ। এরপর রাতে সে আর বাড়িতে ফিরে আসে না। অনেক রাতেও নুরশাদ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায় না। আজ সকালে স্থানীয়রা নুরশাদের মরদেহটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এবং মরদেহটি স্থানীয় মসজিদে নিয়ে রেখে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মরদেহের শরীরে শুধুমাত্র মাথায় জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানাচ্ছেন পুলিশ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।